হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বনানি ব্লগার। তো আজকে আমি একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো নিশ্চয়ই আপনারা আমার ব্লগে দেখেছিলেন যে বাসায় পোলাও আর রোস্ট আনা হয়েছিল। তো রোস্ট পোলাও খাওয়া শেষ, পোলাওটা বেঁচে গিয়েছিল। তো অনেকখানি পোলাও মানে বেঁচে গিয়েছে, থেকে গিয়েছে, এটা খাওয়া হয়নি যেহেতু রোস্ট নেই। তো ভাবলাম এতগুলো পোলাও যেহেতু থেকে গিয়েছে, এটা দিয়ে কিছু একটা রান্না করে ফেলি। তো শীতের সবজি ছিল, বাসার ঘরে যাই ছিল। এখানে আমি প্রায় পেঁয়াজ পাতা, ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পালং শাক নিয়েছি, সাথে দুটো ডিম আর হলো ম্যাজিক মশলা নিয়েছি। তো আমি একটা রাইস রান্না করে নেব, যে রাইসটা আমাদের ছোট বড় সকলে আমরা খুব খেতে পছন্দ করি। আমাদের মানে আমরা যখনই বাইরে যাই, আমি আর আমার মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ড যখনই বাইরে যাবে না কেন, তখন আমার মেয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া মানেই তার রাইস খাওয়া, চিকেন খাওয়া। তো ভাবলাম যে যেহেতু রাইসটা বেঁচে গিয়েছে, তো পছন্দের রাইসটা পোলাও চালটা বেঁচে গিয়েছে, তো পছন্দ মতো, আমার মেয়ের পছন্দ মতো একটু রাইস রান্না করে নিই। আর সবজিগুলো সব আমি ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে সবজি রান্না করবে তাহলে কেন আমি একসাথে দিয়ে দিলাম না ধুয়ে। তো সবজিগুলো ছিলে ভালো করে ধুয়ে, তারপর কুচি কুচি করে সব কিছু কাটা হয়েছে। আর পালং শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটাও কিন্তু আমার ধোয়া। যখনই বাজার থেকে আমি ডিম আনা হয়, আমার হাজব্যান্ড নিয়ে আসে, তখন আমি ডিমগুলো ভালো করে সাবান দিয়ে ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ। আর এটার সাথে আমি পরিমাণ মতো টেস্টিং সল দেব স্বাদ অনুযায়ী, আর লবণ তো অবশ্যই দেবো স্বাদ মতো। এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দেব, আর সাথে এটার মধ্যে সরিষার তেল দিয়েছি। তো এটা একটু ভালো করে গরম হতে হবে। ডিমটা গরম তেলের মধ্যে আমি ভেঙে দিয়ে দিয়েছি, এটা ভালো করে ফেটে নেব। মাংস হলে ভালো হতো, তো ফ্রিজে ফার্মের মুরগি নেই, ফার্মের মুরগিটা ওরকম করে খাওয়া হয় না। তোর বাবাকে বলেছিলাম একটু পেঁয়াজ পাতা আনার জন্য, ভুলে গিয়েছে। ঘরে যে পেঁয়াজ পাতাটা ছিল আমি ওটা দিয়েই, অল্প করে ছিল পেঁয়াজ পাতাটা, ওটাই আমি দিয়ে দেবো এই রাইসের মধ্যে। সামান্য একটু লবণ দিয়ে দেবো এটার সাথে। আর রাইস খালি হলেও খাওয়া যায়, রাইস কেন, যদি ভাত অনেক সময় বেঁচে যায়। দেখা যায় সকালবেলা অনেকে ভাত খেতে চায়, অত তাড়াতাড়ি রান্না করা যাচ্ছে না, ভাত ছিল ফ্রিজে, ওইটা দিয়েও এরকম করে ডিম দিয়ে সবজি দিয়ে একটা রাইস রান্না করে যায় আর কি, সুন্দরভাবে খেতেও ভালো লাগে। আর এখন এটার সাথে আমি ক্যাপসিকাম আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। একে একে আমি এটার সাথে সবজিগুলোও মিক্স করে ফেলবো। এখন আমি বাকি সবজিগুলো এটার সাথে দিয়ে দিচ্ছি। সব কিছু একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে কি রাইসটা খেতে ভালো লাগে, রেস্টুরেন্টের মতোই চেষ্টা করি। অনেক সময় আমরা সিদ্ধ করেও নেই, বিশেষ করে আমি অনেক সময় একটু ভাপ দিয়ে নিই। আজকে ভাবলাম যে ভাপ দেব না, একটু কাঁচা কাঁচা রাখবো। এটার সাথে এখন আমি পালং শাক দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট একটু নেড়ে চেড়ে দেবো, আর সাথে উপরে একটু লবণ দিয়ে দেবো। এখন সবজিটা আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর আমি একটু কাঁচা দেখেছি। আর এদিকে যে পোলাওটা আছে, আমি এখন এই সবজিটার উপরে দিয়ে দিব। আর এখন যেহেতু শীতের দিন, সবজি দিয়ে যে কোনো কিছুই খেতে ভালো লাগে। শীতের সবজিটা একটু অন্যরকম খেতে, খুবই টেস্ট আছে, খেতেও ভালো লাগে।
আর কালারটাও অনেক সুন্দর হয়ে যাবে। আর এখন আমি এটার উপর একটু ম্যাজিক মশলার যে প্যাকেট এটা দিয়ে দিব। দেখা যায় অনেকে রাইস খেতে চায়, তো কীভাবে রান্না করবে। এই যে সবজিটা আমি যেভাবে বাগার দিলাম ঠিক এভাবেই সবজিটাকে রান্না করে পোলা চালটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে পানি ফেলে দিতে হবে, পানি ঝরিয়ে ব্যাস সবজির উপর এভাবে দিয়ে নেড়ে চেড়ে দিলেই রাইস হয়ে যায়। আর আমি সাথে একটু এখন টেস্টিং সলও দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। আমার রাইসটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি খুব সহজেই তৈরি করে ফেললাম রাইসটা। ভালো লাগছে কিন্তু দেখতেও, খুব ভালো লাগছে। আর অনেক ঝরঝরা হয়েছে, হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে এরকম একটা রাইস রান্না করে দিলে মাংস থাকলে ব্যাস হয়ে গেল। রাইসটা যেহেতু রান্না করা হয়েছে আমি একা কিন্তু খাবো না, সবাইকে দিয়েই খাবো, যারা আমার বাসায় আসে কাজ করে এবং যে আপারা আছে আসে যে তিনজন তাদেরকে তিনজনকেই দেবো, লিপম্যানদেরও দেবো। তারপরে আবার দেখা যায় যে পাশের প্লেটও দেওয়া হবে, কারণ একা কোনো কিছু খেতে পারি না আমি, সবাইকে নিয়েই খেতে পছন্দ করি। যে কিছুই তৈরি করি না কেন যতটুকুই হোক ন, তো আমি সব কিছু রেডি করে একটু টেবিলে পরিবেশন করেছি। আর যেহেতু মুরগির মাংসের তরকারি ছিল সাথে ডিম, এরকম রাইস দিয়ে খেতে ভালো লাগবে। খুব শর্টকাটে তৈরি করে নিলাম, কেমন হলো অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন।